চলচ্চিত্রের লোকদের কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বেশি থাকেন। কেন আমি জানতে চাই, আর আমার মনে হয় এটা বাংলাদেশেই বেশি। আজকের ঘটনা কি? কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন, ওইখানে তারকারা সবসময় তাদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় থাকে। কেন কাকা, কেন কাকা, যে কে কার থেকে বেশি ভালো সিনেমা, বেশি বাজেটের সিনেমা, ওইগুলো নিয়ে থাকে। ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আলোচনায় আসে না যতটা আসে বাংলাদেশে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। এইদিকে চলচ্চিত্র শিল্প ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। আরে ধ্বংসই হয়ে গেছে বলা চলে, সিনেমার কোনো খবর নাই। আর আমাদের দেশের চলচ্চিত্রের লোকদের, বিশেষ করে নায়ক নায়িকাদের, তাদের ব্যক্তিগত সিনেমার অভাব নেই। তাও সত্য, আমি আপনাকে প্রথম থেকে বলি, সম্প্রতি পরি রাজের কাহিনী হচ্ছে দেশের টপ অফ দ্য কান্ট্রি। কি বলছেন? এমনিতেই দেশের গরমের অবস্থা খুবই খারাপ, মানুষ এমন একটা অস্বস্তিতে আছে যেটা বলার মতো না। ও, এগুলো কি বলছি? তার উপর আবার বিদ্যুৎ নিয়ে সমস্যা, লোডশেডিং দেখা দিয়েছে মানুষে, যার জন্য গরমে আরো কষ্টটা বেড়ে গেছে। দেশের গরম কি এমনি এমনি বাড়ে? খুবই বাজে। ওরা দুইজনই তো পুরো দেশটাকে গরম করে রেখেছে। তাও সত্য, এই যে দেশের এত গরম, বিদ্যুৎ নিয়ে সমস্যা, এই সব নিউজ পিছনে ফেলে শুধু রাজ আর পরিমণির নিউজ। আপনি যেখানেই যাবেন, ফেসবুক বলেন, টিভি চ্যানেল বলেন, বা সব ধরনের সোশ্যাল মিডিয়াতে শুধু রাজ আর পরি, রাজ আর পরি। ঠিক বলেছিস। একদিনে রাজ আর পরিকে নিয়ে কি পরিমাণ নিউজ হয়েছে, সেই নিউজ টাইটেলগুলো আমি আপনাদেরকে একটু একটু পরে পরে শোনাচ্ছি, আর একটু একটু ব্যাখ্যা দিচ্ছি। অনুমতি দেয়া হলো কাজ না, ব্যক্তি জীবনের আলোচনায় বন্দী শোবিজ দুনিয়ায়। যেটা প্রথমেই বললাম যে তাদের কাজ থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা বেশি হয়, এই জিনিসটা এখানে বলা হয়েছে। আর সেটা শাকিব খান এবং অপু, ভুবলি আর সম্প্রতি যে রাজ পরি, এদেরকে নিয়ে বলা হয়েছে। পরবর্তী আরেকটা টাইটেল হচ্ছে দীপঙ্কর দীপকে পাল্টা জবাব দিলেন পরিমণি, ঢাকা অ্যাটাকের পরিচালক। তিনিও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে রাজ পরি, আপনারা এগুলা ব্যক্তিগত জীবনের এগুলা ঘরের মধ্যেই রাখুন, কেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা পাবলিক করেন এবং আপনারা এটা নিয়ে বিশাল আলোচনা হয়, পাবলিক মজা নেই। তো এটা না করে আপনারা কাজের দিকে মনোযোগ দেন, দিয়ে ওই দিকে আগান আর এটা ভিতরে রাখেন। এর জন্য পরিমণি উল্টো পরিচালককে জবাব দিয়েছেন, মানে ঝেড়েছেন যে আপনি কেন ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আপনিও তো আমাকে ফোন করে বলতে পারলেন। রাজ বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে, এটা হচ্ছে পরিমণির কথা। রাজ নাকি তার বীর 101 টাকা কাবিন দেওয়া সেই কাবিননামা ছিঁড়ে ফেলেছে। তারপর হচ্ছে লাইভে এসে রাজের সব কথার উত্তর দেবেন পরি। বলেন কি? রাজ আগের দিন একটা গণমাধ্যমের লাইভে এসে এই যে তাদের ডিভোর্স, তারপরে যে তিন নায়িকার ভিডিও ফাঁস রাজের সাথে, এগুলা নিয়ে উত্তর দেন এবং সরাসরি পরিমণিকে দোষেন। তো এই প্রসঙ্গে পরিমণি বলেন যে রাজের এই কথাগুলোর উত্তর আমিও লাইভে এসেই দিব, রাজ যেভাবে লাইভে গিয়ে দিয়েছে আমিও লাইভে এসেই তার উত্তরটা দিব। তাই নাকি? স্বপ্ন দেখতেছ না ঘুমায়ে? তারপর হচ্ছে পরি চাইলে থাকবে, না চাইলে নিচ্ছেন। রাজ এই কথাটাই বলেন যে পরি যদি চাই তাহলে আমার সাথে থাকতে পারবে, আর যদি না চাই তাহলে ডিভোর্স হয়ে যাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে আরেকটা নিউজ। কল্পনাতেও ভাবতে চাই না রাজ আমার জামাই, পরির এমন কথাই দায়ী আছেন তৃতীয় পক্ষ। মানে পাল্টা আবার রাজ পরিমণিকে দোষারোপ করছেন না সরাসরি, তিনি বলছেন যে পরিমণির এই যে বিচ্ছেদ বা এই ধরনের কাজগুলা, এটার জন্য পরিকে তৃতীয় কোনো পক্ষ বুদ্ধি দিচ্ছে বা তার ইন্ধনই এই সব কাজ করছে। আগে সুস্থ মানুষ হও, এটা হচ্ছে পরিমণির কথা। পরিমণি রাজকে বলেন যে আগে সুস্থ মানুষ হও। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। রুচির দুর্ভিক্ষের আরেক নাম হচ্ছে পরিমণি। কিছু করার নেই, এটাই বাস্তব। এই কথাটা হচ্ছে আমাদের আলোচিত নায়ক, নায়ক বলা চলে না, অভিনেতা অথবা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। পরিমণি যদি ওই ভিডিওগুলো ফাঁস করে থাকে বা পরিমণির জন্য যদি এই ঝামেলাগুলো হয়ে থাকে তাহলে পরিমণিকে বয়কট করে দিয়েছেন, আর যদি পরিমণি না করে তাহলে যারা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনার কথা বলেন। কিছু করার নেই, এটাই বাস্তব। রাজ বলেছিল আমাকে কখনো ছাড়বে না আর আমাদের কবরটাও একসাথে হবে। হাই রে ভাই, রে ভাই, মেয়ে পাঠানোর জন্য ছেলেরা যে কত ধরনের কথা বলে থাকে রে ভাই, কত ধরনের কথা বলে, আর এগুলা বিশ্বাস করেও মেয়েরা সবকিছু বোঝার। যাই হোক, এখন তো মনে হচ্ছে ওইটারই একটা অংশ ছিল রাজের এই কথা। প্রমাণ দাও, তুমি কথা বেশি বলো,
কথা বেশি বলার লোক আমার পছন্দ না। যে বেঁচে থাকতে তো ছাড়বেই না, মরার পরেও একসাথে কবর হবে। এত পরিমাণ নিউজ হয়েছে বিভিন্ন ভাব, মানে একজন একটা কথা মুখ দিয়ে বের হলেই সেটা নিউজ হয়েছে, এমন অবস্থা হয়েছে। আপনারা কি ভালো হবেন না? কাজে মনোযোগ দেন রে ভাই। তাও সত্য, আজকে পরিরাজ, কালকে সাকিব অপু বুবলি, পরশুদিন কোন কালা চোরা আসে সেটা তো বলা যায় না, কারণ একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। কি মানুষ রে বাবা। চলচ্চিত্র শিল্পীদের সংসারটা এখন যেন কি বলবো, এটা সিনেমার মতোই হয়ে গেছে। এটা মানে আড়াই ঘন্টার জীবন, তো চলচ্চিত্রের ওই অভিনেতাদের জীবনটাও বাস্তব জীবনটাও এখন সিনেমার মতো আড়াই ঘন্টারই হয়ে গেছে। এর ভিতরে তাদের বিয়ে, সংসার, বাচ্চা আড়াই ঘন্টার মধ্যেই সবকিছু হয়ে যায়। কি মানুষ রে বাবা। তো আশা করব শোবিজ দুনিয়ার যারা সবসময় এই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকেন, তারা এই আড়াই ঘন্টার সিনেমা থেকে বাস্তব জীবনের রিয়েলিটিতে ফেরত আসেন, কারণ আপনারাই শোবিজ জগতের প্রথম না যারা নায়ক নায়িকারা বিয়ে করেন। এরকম আরও অনেক আছে, ইন্ডিয়া বলেন, বাংলাদেশেই বলেন, তাদেরকে দিকে তাকান, তারা কত সুন্দরভাবে সংসার করছে। তাদের ঝামেলা হয় না তা কিন্তু না, ঝামেলা অবশ্যই হয়, কিন্তু সেটা বাইরে না এনে, পাবলিকলি না এনে, নিজেদের মধ্যে শেষ করে আবার সুন্দর করে জীবনটা গুছিয়ে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোন ভিডিওতে, নতুন কাউকে ওয়াশ করতে, আর ওয়াশ করা হয় কিন্তু ভালো। সঠিক বলেছেন। আসসালামু আলাইকুম।